नमस्कार, आप देख रहे हैं राइड इनसाइड न्यूज और मैं बंटी विश्वकर्मा आपके साथ। राज्य के साथ साथ लोकसभा चुनाव आसनसोल सीट से तृणमूल की जीत के बाद तृणमूल द्वारा पूरे आसनसोल में जीत की जश्न मनाई जा रही है। इस क्रम में झालबगान तृणमूल पार्टी कार्यालय में कार्यकर्ता साधुन पाल के नेतृत्व में ढोल नगाड़ों के साथ एक दूसरे को हरा गुलाल लगाकर जीत का जश्न मनाया गया, जहां तृणमूल नेता साधुन पाल, स्थानीय पार्षद तारक नाथ धीवर, सांत्वना बावरी, सोनू कुमार सहित काफी संख्या में तृणमूल कार्यकर्ता उपस्थित थे। আমরা ভেবেছিলাম যে আমাদের যে আগেবারও যে দাঁড়িয়ে ছিল শত্রুগঞ্জ সিনা বাই ইলেকশনে, তখনও আমাদের 3 লাখের কাছাকাছি লিড হয়েছিল। এবারে আমাদের প্রায় 63,000 ভোটে লিড করে আমাদের আসানসোল থেকে আবার তিনি এমপি সিটে বসছেন। কাজ তো রাজনীতি করতে গেলে বা এলাকাতে কাজের কখনো শেষ হয় না, কাজ থাকে। যে বিশেষ করে যে সমস্ত ছোট ছোট কাজগুলো থাকে, যেগুলো আমরা ভোটের আগে যে বাড়ি বাড়ি গিয়েছিলাম, যেগুলো আমরা কথা দিচ্ছি সেই কাজগুলো আগে করার চেষ্টা করব। যেমন আমাদের জিতার যে লক্ষ্মীর ভাণ্ডারটা আমাদের কাজ করেছে, আমরা বলেছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডার যে দিদি দিয়েছে তার জন্য দিদিকে সবাই ভোট দিয়েছে। আপনি আমাদের চ্যানেলের মাধ্যমে এলাকাবাসীকে, আসানসোলবাসীকে কি সন্দেশ দেবেন? চ্যানেলের মাধ্যমে সন্দেশ দেব যে ভোটে তো সবারই হাত জিত হয়, তৃণমূল কংগ্রেস জিতেছে, মানুষের পাশে সারা বছরই থাকে এবং থাকবে গো। যেমন কোনো এলাকায় যেমন অশান্তি না হয়, যেমন ভালো থাকে, যেমন রাজনীতিতে ভালো ভালো লোক আসে, একটা ভালো বার্তা যায়। কেন রাজনীতিতে অনেক জায়গাতে খুনাখুনি মারপিটে সেটা যাতে না হয়, আমি তাদের উদ্দেশ্যে বাদ দিচ্ছি সবাই যেমন ভালো থাকে, মিলেমিশে যেমন কাজ করে। আপনার পরিচয়? আমি সাধন পাল, এক্স কাউন্সিলর, 103 নম্বর ওয়ার্ড। জয় বাংলা, জয় বাংলা, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবার ভোটে জিতলকে, এবার ভোটে জিতলকে, জয় বাংলা, জয় বাংলা।